বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপা, যেন দুচোখ ঝুরিয়ে যায়। ছয় ঋতুর দেশ এই রূপসী বাংলাদেশ। প্রিয় 6789101112 শ্রেণীর বন্ধুরা, আজকের রচনাটি খুবই সহজ ও সাবলীল ভাষায় প্রায় 6-6টি পয়েন্ট দিয়ে সাজিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভূমিকা: প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। অপরূপা এ দেশের সবুজ বন বনানী, সুবিশাল ম্যানগ্রোভ বনরাজি, নদনদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত, প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসু উৎসাহী মানুষকে আকৃষ্ট করে আসছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দুচোখ ঝুরিয়ে যায়। তাই রূপমুগ্ধ বিষয়পুলকিত কবিতার আবেগস্নিগ্ধ উচ্চারণে বাংলাকে বলেছেন রূপসী বাংলা। ছয় ঋতুর দেশ এই রূপসী বাংলাদেশ। 5-6 হাজার বর্গমাইল দেশটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক মিউজিয়াম। সবুজ শ্যামল প্রকৃতির জন্য এর প্রশংসা যুগ যুগ ধরে কবিদের বাণীতে উচ্চারিত হয়েছে। তাই কবি বলেন, বাংলাদেশের সামুদ্রিক অঞ্চলের সৌন্দর্য, বাংলাদেশের দক্ষিণে কক্সবাজার সমুদ্র উপকূলে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ সৈকত, ফেনিল সাগরের বুকে জেগে রয়েছে ছোট ছোট অনেক দ্বীপ, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সৈকত জুড়ে ছড়িয়ে আছে অপূর্ব কারুকার্যময় সব শৈবাল, সাগরের সাথে উপকূল এলাকায় বসবাসকারী দ্বীপাঞ্চলবাসীর নিবিড় সখ্য। তবে মাঝে মাঝে সাগর প্রবল আক্রোশে ভাসিয়ে নিয়ে যায় সব, তবুও নতুন আশায় বুক বাঁধে এখানকার অকুতোভয় মানুষ। সাগরের উত্তাল ঢেউয়ে আবার দুলে ওঠে জেলে নৌকা। বাংলাদেশের ঋতুর সৌন্দর্য বাংলার বুকে 6টি ঋতু পালাব দলের খেলায় বৈচিত্র্যময় রূপের পসরা নিয়ে আসে। গ্রীষ্মের বাংলার প্রকৃতি থেকে হারিয়ে যায় অপরূপ সবুজ শ্যামল শোভা। গ্রীষ্মের রুক্ষতার পর বর্ষা নিয়ে আসে মেঘময় দিন আর অঝোর বৃষ্টি, প্রকৃতিতে জাগে সজীবতা, ফুলের বনে দোলা লাগে, পাল্টে যায় প্রকৃতির চেনা রূপ। প্রবল বর্ষণে কখনো কখনো নেমে আসে বন্যা, ঝকঝকে নীল আকাশে গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ, শিউলি আর কাশফুলের শুভ্র হাসি নিয়ে আসে শরৎ, হেমন্তে ঘরে ঘরে ফসল ওঠে, নবান্ন উৎসবে মুখরিত হয় গ্রাম বাংলা, হেমন্তে প্রকৃতি থাকে শান্ত সৌম্য, শীত আসে হিমেল হাওয়ার পরশ নিয়ে, ভোরে ঘন কুয়াশার আবরণের অন্তরালে প্রকৃতি যেন তার সব সাজসজ্জা ছুড়ে ফেলে। অন্যদিকে নানারকম শাকসবজি আর রংবেরঙের ফুলের শোভায় এ সময় ভরে ওঠে প্রভৃতি, বসন্তে প্রকৃতিতে জাগে দারুণ চাঞ্চল্য, গাছে গাছে কচি সবুজ পাতার শিহরণ, অশোক পলাশ কৃষ্ণচূড়া আর শিমুলের ডালে ডালে লাগে লাল ফুলের আগুন, কোকিলের কুহুতান জানিয়ে দেয় ঋতুরাজ বসন্তের আগুনী বার্তা, লক্ষ তারার মেলায় ছেয়ে যায় রাতের আকাশ। উপসংহার: বাংলাদেশের প্রকৃতির এ বিচিত্র আর অপরূপ সৌন্দর্যের আলপনা এ দেশের মানুষের মনকেও করেছে সৌন্দর্যের পূজারী, উদার, ভাবুক আর দেশপ্রেমে উদ্বুদ্ধ। তাই কবি জীবনানন্দ দাশের মতো আমরাও বলে উঠি, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ, খুঁজিতে যাই না আর, বাংলাদেশ আসলেই অনেক সুন্দর। হয়তো এই কারণেই জীবনানন্দ লিখতে পেরেছিলেন সহস্র সুন্দর সুন্দর কবিতা। পৃথিবীর অন্য কোনো কবি প্রকৃতি নিয়ে এত কবিতা লিখেছেন কিনা সন্দেহ আছে। বাংলার রূপে তিনি অভিভূত হয়ে লিখেছিলেন শ্রেষ্ঠ কবিতার একটি, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ, খুঁজিতে যাই না আর, অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে, ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জামবট কাঁঠালের হিজলের অসতে করে আছে চুপ, ফণিমনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে, মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, এমনই হিজল বর্তমানের নীল ছায়া বাংলার অপরূপ রূপ। যারা বাংলার সুন্দর দেখতে পায়নি অথচ বিদেশে বিদেশে ঘুরে বেড়ায় তাদের জন্য আমার মনে হয় নিচের কয়েকটি লাইন যথেষ্ট। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, বাংলাদেশ আসলেই অনেক সুন্দর। হয়তো এই কারণেই জীবনানন্দ লিখতে পেরেছিলেন সহস্র সুন্দর সুন্দর কবিতা। পৃথিবীর অন্য কোনো কবি প্রকৃতি নিয়ে এত কবিতা লিখেছেন কিনা সন্দেহ আছে।
বাংলার রূপে তিনি অভিভূত হয়ে লিখেছিলেন শ্রেষ্ঠ কবিতার একটি, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।